জগন্নাথ মন্দিরে যখন স্নান পূর্ণিমা হয় সেই সময় জগন্নাথ মহাপ্রভুকে জয় করে। যে জগন্নাথ মহাপ্রভু কোনো দেখতে পারে না, যারা টুরিস্ট যাবে এই পটচিত্র হয়ে আমার জগন্নাথ মন্দিরে পুজো হয়। যে সে পটচিত্র তৈরি করে সেই পটশিল্পটা কীভাবে তৈরি হয় তাকে কত বলা যায় এটা আগে। এই পট যেটা তৈরি হয় এটা হলো দুটো কটন শাড়ি, তার মধ্যে তিরিশ বিশটা মেয়ে ভুল করে জলে ভিজে এইটা সব হয়ে রান্না হবে। আধা কাতাতে মাঝখান দিয়ে আর একটু শাড়ি পেস্ট করতে হবে, দুটো শাড়ি জয়েন্ট করে দেখতে হবে। সেকেন্ড স্টেপ থেকে ইয়ার উপরে শাখের গুঁটে পাউডার তেঁতুল বীজ 50-50 মিলিয়ে দুই পাশ লেপে এটা শুকা যাবে। শুকার পরে এটা ফের ফার্স্ট স্টেপটা আপনার দুটো পাথর আছে একটু জল দিয়ে তারপরে ঘেঁষে ঘেঁষে পালিশ হবে। পালিশ হওয়ার পরে ফার্স্ট এই ড্রেসটা বোঝা যায় পট। পট অর্থ এই ক্যানভাসটা নিজের আমরা তৈরি, এটা পারম্পরিক। আর যে পাঁচটা কালার ইউজ হয়, পাঁচটা কালার মধ্যে ব্ল্যাকটা ঘোষাকালি, সাদাটা শাখের গুঁটে পাউডার, লালটা হেঙ্গুলগুলি পাথর কালার, এলোটা হলিকল পাথর, ফুলটা পাথর। এই থেকেই পয়ত্রিশ গাছ বেলগাছ আঠা ইউজ করে, যেটাই হাতে না লাগে এইটাই মেন। এই পাঁচটা কালারকে জগন্নাথ মন্দির স্নান করে অনসর বাড়ি যাওয়ার পরে এই নতুন পটচিত্র তৈরি হয় জগন্নাথ মন্দির পুজো। এইটাই আমার ইতিহাস। এইটা জগন্নাথ মন্দিরে বলভদ্র সুভদ্রা বলভদ্র জগন্নাথ মহাপ্রভু এই তো সুভদ্রা, এই তিনটা পেন্টিং তৈরি হয় জগন্নাথ মন্দিরে পুজো হয়। এটা আমার পরম্পরা আছে জগন্নাথ মন্দিরে প্রত্যেক বছর, এটা আমার পরম্পরা।